আসসালামু আলাইকুম আহম্লা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 11 এবং এর জন্য যে যে বেতন তালিকা রয়েছে সেটা নিয়ে প্রতি মাসে আপনাকে কত করে দিতে হবে 11 এবং এর জন্য এবং প্রতি বছরে কত টাকা করে অ্যাডমিশন ফিস লাগবে অর্থাৎ ডোনেশন চার্জ সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আলামিন মিশনে ক্লাস 11 এবং 12 এর যে যতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি যারা যারা ভিডিওটি দেখেনি অবশ্যই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজ ক্যাটাগরি ফিজ স্ট্রাকচার অফ ক্লাস ইলেভেন এবং টুয়েলভ ব্রাঞ্চেস অফ মিশন সো আপনারা ফিজিক্যালি এবং মেন্টালি আপনার সন্তানরা ফিজিক্যালি মেন্টালি এবং আপনারাও মেন্টালি ফিজিক্যালি একটা প্রিপারেশন নিতে পারবেন তো সেই লক্ষ্যে আজকে আমি ডেটা কালেক্ট করেছি সেই ডেটা কালেক্ট করে আপনাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর জন্য ফিজ স্ট্রাকচার বলতে চলেছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলুন শুরু করা যাক একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা হতে চলেছে তা হল মান্থলি ফিজ অ্যান্ড ইয়ারলি ফিজ অফ ইলেভেন টুয়েলভ ব্রাঞ্চেস অফ আল আমিন মিশন অর্থাৎ আল আমিন মিশনে প্রতি মাসে এবং বছরে কত টাকা করে লাগে ভর্তি হওয়ার জন্য এবং পড়াশোনা করার জন্য তো যারা যারা ক্লাস ইলেভেনে ভর্তি হতে চায় এবং টুয়েলভে ভর্তি হতে চায় মেন্টালি তাদের পিতামাতাকে এবং তাদের মেন্টালি আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য আমি এই ভিডিওটি বানালাম ইলেভেন এবং টুয়েলভ বয়েজ এবং গার্লস উভয় ব্রাঞ্চের ক্ষেত্রে প্রতি ব্রাঞ্চ পিছু কত টাকা করে লাগতে পারে সেটা বলি উল্লেখ্য একটা কথা বলে রাখি এটি হলো গত বছরের ডেটা দু হাজার তেইশ সাল এবছরের এখনো পর্যন্ত হয়নি তবে দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে বেতনগুলো আমি বলবো তার থেকে মাসিক বেতন পাঁচশো টাকা বাড়তে পারে এবং ভর্তি ফিসটা পাঁচকে ম্যাক্সিমাম বাড়তে পারে মানে ধরুন যদি কে থাকে চল্লিশ হাজার থাকে তাহলে সেটা বেড়ে পঁয়তাল্লিশ হাজার হতে পারে এবং যদি কারো বেতন দশ হাজার থাকে প্রতি মাসে তাহলে আরও বেড়ে দশ হাজার পাঁচশো হতে পারে তো এটাই হচ্ছে বলার তো চলুন শুরু করা যাক ভিডিওটি একদম প্রথমে আমি বেশ কতগুলো ক্যাটাগরি ভাগ করেছি প্রথম ক্যাটাগরিতে যে ব্রাঞ্চগুলো রেখেছি সেগুলো উন্নত মানের ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলোর জন্য বেশি টাকা ধার্য হতে পারে দশ টাকা যদি সে প্রতি মাসে দেয় এবং আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা যদি সে ইয়ারলি অর্থাৎ বছরে যদি সে পে করে এর জন্য যে যে ব্রাঞ্চগুলো তার ধার্য হতে পারে সেগুলো হচ্ছে এগুলো প্রথমে বলি খলেদপুর বেলপুকুর ভাঙ্গড়া এবং থাকছে বজবজ বর্ধমান গোলাবাড়ি চাপড়া খালিশানি লালবাগ মালদা মিদনাপুর নায়াবাজ পাঁচুড় পাপুড়ি রতনপুর সিউড়ি সুরিয়াপুর এবং উলবেড়িয়া এই ব্রাঞ্চগুলো যদি সে ন হাজার যদি সে দশ হাজার নব্বই টাকা এবং আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা পে করে তাহলে তার জন্য এই যে ব্রাঞ্চগুলো আমি দেখালাম সে ব্রাঞ্চগুলোর ভিতরে যে কোনো একটা ব্রাঞ্চে পেতে পারে দ্বিতীয় ক্যাটাগরিতে আমি রেখেছি ন হাজার পাঁচশো নব্বই টাকা ন হাজার পাঁচশো নব্বই টাকা এবং বার্ষরিক চার্জ যদি সে ছেচল্লিশ হাজার চারশো নব্বই টাকা সে পে করে তাহলে এর জন্য যে যে ব্রাঞ্চগুলো সে পেতে পারে সেগুলো হচ্ছে নির্মরূপ দ্বিতীয় ক্যাটাগরিতে রেখেছি যদি কেউ ন হাজার পাঁচশো নব্বই টাকা পে করে এবং বার্ষরিক চার্জ যদি সে পে করে ছেচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এর জন্য যে যে ব্রাঞ্চগুলো সে পেতে পারে সেগুলো নিম্নরূপ সেগুলো বলিনি সে পেতে পারে বেলপুকুর ভাঙ্গড় বজবজ চাপড়া গোলাবাড়ি বাড়ি লালবাগ মালদা মিদনাপুর প্যাচুর রতনপুর সিউড়ি এবং সিরিয়াপুর উলবেড়িয়া এই ব্রাঞ্চগুলো সে পেতে পারে তিন নম্বর ক্যাটাগরিতে যে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো হচ্ছে ন হাজার পাঁচশো ন হাজার পঞ্চাশ টাকা যদি কেউ সে মাসিক চার্জ ন হাজার পঞ্চাশ টাকা দেয় এবং বার্ষরিক চার্জ যদি সে চুয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা চুয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা দেয় তাহলে এর জন্য যে যে ব্রাঞ্চগুলো সে পেতে পারে অর্থাৎ এই ব্রাঞ্চগুলো তার ধার্য হতে পারে বেলপুকুর ভাঙ্গড় বজবজ চাপড়া গোলাবাড়ি খলিশানি, লালবাগ মালদা মিদনাপুর পাচুর পাপুড়ি রতনপুর সিউড়ি সুরিয়াপুর এবং উলবিড়িয়া এই ব্রাঞ্চগুলো সে পেতে পারে যদি কেউ আট হাজার পাঁচশো নব্বই টাকা দেয় প্রতি মাসে এবং ভর্তি ফিস যদি তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা হয় তাহলে তার জন্য যে ব্রাঞ্চগুলো ধার্য হতে পারে তা হলো বেলপুকুর বেলপুকুর ব্রাঞ্চ প্রত্যেকটা ব্রাঞ্চ কোথায় কোথায় আছে অলরেডি আমি এনে ভিডিও বানিয়েছি যারা যারা ভিডিও দেখেনি তারা দ্রুত দেখে নিন হাফিজারি ইউটিউব চ্যানেল সার্চ করে পেতে পারে ভাঙড় বজবজ চাপড়া গোলাবাড়ি বাড়ি লালবাগ মালদা মেদিনীপুর পাপুড়ি রতনপুর এবং সূর্যপুর এই ব্রাঞ্চগুলো সে পেতে পারে পাঁচ নম্বর ক্যাটাগরিতে আমি রেখেছি আট টাকা যদি কেউ প্রতি মাসে আট টাকা দেয় এবং বছরে যদি সে বিয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা দেয় তো এক্ষেত্রে যে যে ব্রাঞ্চগুলো তার ধার্য হতে পারে তা হলো বেলপুকুর ভাঙ্গড় বর্ধমান গোলাবাড়ি বাড়ি খলিসানি লালবাগ মালদা মেদনাপুর থাকছে পাপড়ি রতনপুর সিউড়ি এবং সূর্যপুর এই ব্রাঞ্চগুলো সে পেতে পারে তারপরে ক্যাটাগরিতে রেখেছি ছ নম্বর ছ নম্বর ক্যাটাগরিতে যদি সে প্রতি মাসে সাত টাকা দেয় এবং বার্ষিক ফিস যদি সে একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা দেয় এর জন্য যে ব্রাঞ্চগুলো সে পেতে পারে সেগুলো হলো বেলপুকুর ভাঙড় চাপড়া গোলাবাড়ি বাড়ি লালবাগ মালদা মিদনাপুর রতনপুর এবং শিউড়ি ও সুরিয়াপুর এই ব্রাঞ্চগুলো সে পেতে পারে যদি সে সাত হাজার পাঁচশো নব্বই টাকা প্রতি মাসে দেয় এবং একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা যদি সে ভর্তি ফিস দেয় সাত নম্বর ক্যাটাগরিতে রেখেছি সাত টাকা এবং বার্ষিক চার্জ অর্থাৎ বছরে ইলেভেন এবং টুয়েলভে ভর্তির জন্য একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা দেয় তাহলে তার জন্য যে ব্রাঞ্চগুলো ধার্য হতে পারে তা হলো বেলপুকুর গোলাবাড়ি চাপড়া বর্ধমান লালবাগ মালদা মিদনাপুর পাপুড়ি এবং রতনপুর এই ব্রাঞ্চগুলো সে পেতে পারে আট নম্বর ক্যাটাগরিতে যে ব্রাঞ্চগুলো রেখেছি এর জন্য ছ টাকা তাকে প্রতি মাসে দিতে হবে এবং ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা তাকে প্রতি বছরে দিতে হবে এর জন্য যে ব্রাঞ্চগুলো দিতে সে পেতে পারে তা হলো বেলপুকুর ভাঙড় বর্ধমান এটি বর্ধমান হবে চাপড়া থাকছে মিদনাপুর এবং পাপড়ি এবং এছাড়াও ছ হাজার পাঁচশো নব্বই টাকার নিচে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এক্ষেত্রে এনি অপশান এক্ষেত্রে এনি এনি অপশন থাকবে এই এনি অপশানে গিয়ে ক্লিক করতে হবে ফর্ম ফিল আপ করার সময় কাউন্সেলিংয়ের সময় সেটা কিভাবে করতে হবে সেটা রেজাল্ট হলেই আমি তোমাদের সম্মুখে তুলে ধরবো তাই এই ইউটিউব চ্যানেলটি হাফিজের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফার্দার ইনফরমেশন জানার জন্য এবং আরও নিত্য নতুন যে ঘটনা বা ডেটাগুলো রয়েছে সেগুলো তোমাদের প্রোভাইড করব তো আগে থেকে মান্থলি ফিজ এবং ইয়ারলি ফিজ কেমন হতে পারে ব্রাঞ্চ ওয়াইজ ইলেভেন টুয়েলভের জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য মান্থলি এবং ইকোনমিকভাবে আমি তোমাদের জানালাম বা আপনাদের গার্জেনদের আমি জানালাম সো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং হাফিজ আলি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম রহমতুল্লাহ বরাকাত তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আল আমিন মিশন বিষয়ে রকম তথ্য যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আপডেট জানার জন্য কোনো রকম অসুবিধা যদি হয় ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন যদি ফোন না লাগে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকুন আলাইকুম